যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। If you destabilize Bangladesh, Bangladesh অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য এবং পশ্চিমবঙ্গে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্স এ বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের অংশ হয়ে যায় তাহলে কি হবে? প্রথমে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার থেকে বেড়ে গিয়ে প্রায় 400,000 বর্গ কিলোমিটারে পরিণত হবে। এতে বাংলাদেশ পৃথিবীর 56তম সবচেয়ে বড় রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 92তম সবচেয়ে বড় রাষ্ট্র। তারপর বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি থেকে বেড়ে গিয়ে 22 কোটি হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি $460 বিলিয়ন থেকে বেড়ে $530 বিলিয়ন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশের সাথে চায়না এবং ভুটানের নতুন বর্ডার তৈরি হবে। বর্তমানে বাংলাদেশের সাথে শুধুমাত্র ভারত এবং মায়ানমারের বর্ডার আছে। এতে বাংলাদেশ চায়না এবং ভুটানের সাথে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারবে।